ভালোবাদীর ক্ষেত্রে আসলে 14 দল কতগুলো আসন চেয়েছে এবং আপনাদের তালিকা দেওয়ার কথা এবং কালকে আমাদের 14 দলের নেত্রী সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা হয়েছে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক বক্তব্য সব কিছু হওয়ার পর তখন আসনের কথা উঠেছে বিগত দিনে আমরা একসাথে নির্বাচন করেছি সবসময় একসাথে নির্বাচন আন্দোলন সব একসাথে করি এবারও বারবার আমরা বলেছি যে আমাদের নির্বাচন আন্দোলন সবই একসাথে হবে এবং নির্বাচন আমরা 14 দল আমরা দলগতভাবে করব সেই সিদ্ধান্ত আমাদের অটুট রয়েছে এবং সেই ক্ষেত্রে ওনাদের আসন ব্যাপারে কোথায় কী করা যায় যেহেতু এবার একটু জিনিসটা অনেক অনেক রকম ব্যাপার স্যাপার সেখানে কীভাবে আসন বিন্যাস করা যায় সেগুলি একটু যার যার মতো করে যদি বলে সেইভাবে আমরা আলোচনা করবো আলোচনা করে ব্যক্তিকে জানাবো কালকে কিছু জানানো হয়েছে আলোচনা হয়েছে আজকে আবার মিলন সাহেব ইনু সাহেব এসেছেন আমি সেগুলো নিয়ে আমার একটু সাথে আলাপ করবো আলাপ করার পর একটা সিদ্ধান্ত আচ্ছা আমরা যেটুকু জানতে পেরেছি যে চারজন শরিক প্রধান বিশেষ করে জাসদ ওয়ার্কার চাই সেটা হচ্ছে যে আমরা মেনন ভাই অনিল বর্মণের কথা বলেছিলাম তারা যেমনটা বলছেন যে তারা গতবার 10 জন তাদের এমপি ছিল এবার আরো তো বেশি চান আবার ওদিক থেকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন যে উইনাবল ক্যান্ডিডেট তো আমরা ছাড় দিব আসলে এই ভাগাভাগি আপনি সংযোগ কে কি বলো না বলো আমার জানার কথা না আমি এগুলো জানি না আমার যে মূল বক্তব্য আমি সেটা দিয়েছি এবং ওনাদের সাথে যে আলোচনা আছে অফ দ্য রেকর্ড সেটা অফ দ্য রেকর্ডই থাকবে অন্য কি বললো এটা আবার দেখা বিষয় না কিন্তু আমার পক্ষ থেকে এখন কিছু বলার নেই লিডার একটা বিষয় 14 দলের যারা জোট ক্রেতারা এসেছিলেন আপনাদের বাসায় তারা বললেন যে যেসব আসন ফাইনালি চূড়ান্ত হবে সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী যদি আওয়ামী লীগ নেতারা সেভাবে নির্বাচন করেন এক্ষেত্রে একটা বিভ্রান্তির সুযোগ সৃষ্টির অবকাশ রয়েছে প্রথম কথা এই সিদ্ধান্তগুলি এখন পর্যন্ত সব আনসার্টেন আওয়ামী লীগের বিরুদ্ধে তো আওয়ামী লীগের স্ট্রং ক্যান্ডিডেট আছে কার বিরুদ্ধে কে থাকবে কার বিরুদ্ধে কে থাকবে না কে উজ্জ্বল হবে কে উজ্জ্বল হবে না এগুলি টু আর্লি টু ডিসকাস তাহলে কি মানে আমাদের কি 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে 17 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে ঘোষণা হয়তো আসন বিন্যাসের ঘোষণা আগে যাবে কিন্তু মূল সব ব্যাপার আরও অপেক্ষা করতে হবে 20টি আসনের যে তারপর জাতীয় পার্টি আছে জাতীয় পার্টির আলোচনা হবে তাদের আসন বিন্যাস হবে নির্বাচন পরবর্তী অবস্থাটা সামাল দেয়া এবং একসঙ্গে যে বিএনপি জামাত জোটের যে রাজনীতি সেটাকে প্রতিহত করা ইকোনমিক একটা চাপ আসবে আমি একটা কথা বলতে পারি গতকালকে আসলে কি আমি একটা কথা বলতে পারি যে একসাথে সামাল দেওয়া একসাথে যুদ্ধ করা এইটা আমাদের এই 14 দল অনেক পরীক্ষিত এটা শুধু আসন বিন্যাসের উপর নির্ভর করে না আমরা একটি রাজনৈতিক আদর্শিক জোট এটা ভাগাভাগি জোট না অন্যের মতো এখানে আমরা বিগত দিন থেকে 2001 সাল থেকে আমরা যুদ্ধ করে আসছি 2006 সালে যুদ্ধ করেছি প্রত্যেকবারই আমাদের যুদ্ধ হয় কিন্তু আসন বিন্যাসকে কি পেলো না পেলো এটা বড় কথা না কথা হলো আমরা একটা আদর্শিক জোটের সাথে কাজ করছি যে জন হাসান বাহিরে দাবি করেছেন যে আমরা 20টি আসন চান বাস্তবসম্মত কিনা 20টি আসন এবার চাচ্ছে আমি জানি না কি চাইছে কি না চায় আমার তার ধরনের কোনো খবর নেই কেউ 20টি আসন চায় কেউ 20টি আসন চেয়েছে বলে আমি জানি না কবে নাগাদ আপনাদের যে চূড়ান্ত ইয়া দিতে পারবেন জাতীয় পার্টির সাথে হয়তো কালকে আলাপ হবে আলাপ হওয়ার পর একটা পরিচয় দেখতে পারে আর কিছু কনফ্লিক্ট হতে পারে সেগুলো দেখতে হবে জাতীয় পার্টি আওয়ামী লীগ 14 দল কোনো আসনে কনফ্লিক্ট হয় কিনা সেটা অ্যাডজাস্ট করতে ব্যাপার থাকতে পারে যেখানে শরীফদেরকে আসন দেওয়া হবে সেইগুলো আসলে কি ধরনের বিচার বিশ্লেষণে ওই আসনগুলো নির্ধারণ করবেন আপনারা সেটা তো আপনাদের ব্যাপার না বিচার বিশ্লেষণের ব্যাপারটা আলাদা আপনাদের দেখেছেন যে আওয়ামী লীগ আসলে 10 তারিখে তো নির্বাচন মানে আসলে একটা সমাবেশ করতে চেয়েছিল আন্তর্জাতিক মানবাধিকার দিবস 10 ডিসেম্বরও আওয়ামী লীগ করতে চেয়েছিল আমরা 14 দলের জোটবদ্ধ কর্মসূচি অনেকদিন একটু কম দেখেছি নির্বাচনের পরে এগুলো কি বাড়ার সম্ভাবনা আছে আপনাদের এই বিএনপি জামাতকে কর্মসূচি কম ছিল একটা কারণে হচ্ছে আওয়ামী লীগের এত বেশি প্রোগ্রাম ছিল সেখানে আওয়ামী লীগ সেই প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিল 14 দলের মূল শরিক দল তো আওয়ামী লীগ আওয়ামী লীগের পার্টিসিপেশনটা একটু ব্যাপক না হলে
জোটগতভাবে একটা সমাবেশ করলাম সেটা যদি মানে প্রেস্টিজেবল না হয় সেটা তো ঠিক না। সুতরাং সেই দিকে লক্ষ্য রেখেই হয়তো আমরা অনেক সময় অনেক প্রোগ্রাম এদিক ওদিক করেছি। নির্বাচনের পরে আপনারা জোটবদ্ধ কোন কর্মসূচির কথা যদি প্রয়োজন হয়